একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অভিনয় এবং বাস্তব দুই জগতেই হয়েছেন প্রশংসিত। বর্তমান সময়ে ভাসছেন প্রশংসার জোয়ারে, বলছি ইউক্রেনের রাষ্ট্রনায়ক ভলোদিমির জেলেনস্কির কথা। রাশিয়ার আগ্রাসনের কাছে এখনও মাথা নত না করে বিশ্ববাসীর আলোচনায় এখন তিনি। রুশ বাহিনীর প্রথম টার্গেট তিনি, দ্বিতীয় টার্গেট তার পরিবার, এমন মন্তব্য করেও নিজ দেশের নিজ শহরেই অবস্থান করছেন জেলেনস্কি। তাই বলাই যায় বর্তমান বিশ্বের সকল আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন এই প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে তার দেশ। ইউক্রেনের এই রাষ্ট্রনায়ক অভিনয় করেছেন 8টি সিনেমা ও ধারাবাহিকে। যুক্তরাষ্ট্রের ABC নিউজ, ভারতের দ্য ইকোনমিক টাইমস সহ একাধিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়। 44 বছর বয়সী এই রাষ্ট্রনায়কের মাত্র 17 বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতে খড়ি। এরপর ভলোদিমির জেলেনস্কিকে দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে, তখনই পেয়েছিলেন জনপ্রিয়তা। এবার সুযোগ আসে সিনেমা পাড়ায়, তার অভিনীত প্রথম সিনেমা লাভ ইন দ্য বিগ সিটি মুক্তি পায় 2009 সালে। এরপর একে একে অভিনয় করেছেন অফিস রোমান্স, আওয়ার টাইম, লাভ ইন ভেগাস সহ মোট 8টি সিনেমাতে। অভিনয়ের ইতি টানেন 2018 সালের ডিসেম্বরে, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়ার পর। আর সেই বছরই মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা আই ইউ হিসি। ভলোদিমির জেলেনস্কি সিনেমার পাশাপাশি 2015 সালে সার্ভেন্ট অফ দ্য পিপল এবং 2017 সালে সোভেতি শিরোনামের দুটি ধারাবাহিকে কাজ করেছিলেন। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ জার্নাল।